আচ্ছা এটা হচ্ছে শেয়ার দিয়েছি আপনার নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আহ এটা হচ্ছে সহিম মুসলিমের হাদিস একাডেমি থেকে যদি আপনারা বইটা কেনেন তাহলে এটা হচ্ছে চার দুইশো ছিচল্লিশ নম্বর হাদিস চার হাজার নম্বর থাকে সেখানে বলা হচ্ছে বললেন তোমরা কি তোমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র ও দুগ্ধ পান করতে পারবে তখন তারা বলল জি হ্যাঁ এরপরে তারা বের হয়ে গেল এবং উটের মূত্র ও দুগ্ধ পান করলো এতে তারা সুস্থ হয়ে গেল এবং অতঃপর তারা রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল এই হচ্ছে উটের মূত্র হাদিস আরো কয়েকটা হাদিস এই ঘটনাটা আছে আপনারা অন্যান্য অন্য হাদিস এখান থেকে পেয়ে যাবেন আমি লিঙ্কটা হাদিসের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এই কমেন্ট বক্স থেকে হাদিসটা খুঁজে দেখতে পারেন নিজে পড়ে দেখতে পারেন আমার মনে হয় এম ডি জিকো ভাইকে আমি হাদিসটা দেখিয়েছি তাহলে এমডিজি ডি আমি তাহলে রিমুভ করে দিচ্ছি ব্যাকস্টেজ থেকে আরেকজনকে যুক্ত করছি জমরাজ জমরাজ আপনি বলেন হ্যাঁ মদিন ভাই শোনা হ্যাঁ সব পরিষ্কার যাচ্ছে বলেন হ্যাঁ ওই এখন যেটা উটের প্রসাব খাওয়ার বিষয়ে কথা বললেন এটা তো লেখা থাকলো বাংলাদেশে বা ভারতে কোনো মুসলমানকে তো খাইতে দেখি না ভাই এদিকে একটু মিউট রাখেন আপনি এখান থেকে ব্যাক থেকে অনেক সাউন্ড হচ্ছে এটা খেতেন দেখেন না কোথায় এখানে খেতেন দেখেন না কোথায় মানে সৌদি আরবে তো উটের ভাই সৌদি আরবে তো রীতিমত উটের মূত্র বিক্রি হয় তো বাংলাদেশ শত কেউ বলে না এটা বিষয়ে বাংলাদেশে যখন প্রথম উট এসেছে এরshader আমলে তখন সেটা বিক্রি হয়েছে সেটা বিভিন্ন লোক এসে সেই জিনিসটা কিনে গেছে উটের মূত্র কিনে নিয়ে গেছে রীতিমত বিক্রি হয়েছে উটের প্রসাব বাংলাদেশে এরshader আমলে যখন প্রথমবার যখন আমি নিজে ইনফ্যাক্ট আমি নিজে এই জিনিসটা দেখেছি যে বিভিন্ন লোকজন উঠে উঠ আসছে উঠে উঠ আসছে আমারই এক আত্মীয় সে হচ্ছে গিয়ে সৌদি আরবের প্রাণী এটার উপর আল্লাপাকে রহমত আছে এবং এই জিনিসটা এটা ভালো এটা খাওয়া ভালো আচ্ছা ভাই আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আহ স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাবেন উটের উটের মূত্র যে ইয়া হিসেবে বিক্রি করে এটা হচ্ছে আহ এক সেকেন্ড আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি এটা এটা দেখেন এখানে কি লেখা